হাই এভরিওয়ান, আমাদের গল্পের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইউজুয়ালি লিমি আপাকে হোস্ট হিসেবে দেখে অভ্যস্ত, আজকে আমি এই প্রোগ্রামের হোস্ট হিসেবে আবির্ভূত হয়েছি। আমার নাম সাকিব বিন রশিদ, আমি লিমি আপার একজন কলিগ। আজকে আমরা কথা বলবো সেরিব্রাল পালসি নিয়ে। এটা একটা লেস নোন ডিসএবিলিটি, আমি নিজেও এটা সম্পর্কে খুব বেশি কিছু জানি না, তবে 6 অক্টোবর বিশ্ব সেরিব্রাল পালসি ডে, সো আই থট একটা অপরচুনিটি নেওয়া উচিত, যেহেতু লিমি আপা আমাদের সাথে আছেন, তার থেকে আমরা সেরিব্রাল পালসি সম্পর্কে জানার চেষ্টা করি। আমরা যারা সেরিব্রাল পালসিতে আক্রান্ত তাদেরকে কীভাবে করে সহায়তা করতে পারি, তাদেরকে কীভাবে করে ইনক্লুড করতে পারি, সেই বিষয়ে হয়তো আমরা জানার চেষ্টা করব। লিমি আপা, আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। ওকে, নো প্রবলেম। আচ্ছা, সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ সেরিব্রাল পালসি? এটা সেরিব্রাল পালসি কি? এটা আসলে মস্তিষ্কে বিকাশজনিত একটা সমস্যা, যেটাকে বলে নিউরোলজিক্যাল একটা প্রবলেম। আমরা এনডিডি ল সম্বন্ধে কি শুনেছো? কিছুটা আপনার থেকে শুনেছিলাম। নিউরো ডেভেলপমেন্ট ডিসএবিলিটি, এটা এক ধরনের ডিসএবিলিটি। আমাদের সরকার 12 ধরনের ডিসএবিলিটি যেভাবে আখ্যায়িত করেছে তার মধ্যে এটা একটা। সো একটা মানুষের যদি সেরিব্রাল পলসি হয়, তাহলে আমি তাকে কিভাবে দেখে বুঝতে পারবো যে তিনি সেরিব্রাল পলসিতে আক্রান্ত? যদি কখনো একটা মানুষকে দেখো যে সে ব্যালেন্সটা ঠিক মতো নাই, মানে সে ঠিক মতো হয়তো হাঁটছে না, অস্পষ্ট করে কথা বলছে, একটু জড়ায় জড়ায়, অথবা সে হাত পা একটু কাঁপছে, হ্যাঁ, এরকম টাইপের ব্যাপার হলে আমরা খুব ইজিলি দেখে তাকে বুঝতে পারা যায়। এটা কোন বয়স থেকে বোঝা যায় যে উনি সেরিব্রাল পালসিতে আক্রান্ত? এটা আবার খুব ইন্টারেস্টিং ব্যাপার। একটা হচ্ছে জন্মগত যদি হয়, তখন জন্মের পরে যখন বাচ্চাদের একটা আমরা বলি ডেভেলপিং মাইলস্টোন, একটা সবসময় একটা বাচ্চা এক সময় বসে, এক সময় খায়, এক সময় দাঁড়ায়, এক সময় হাঁটে, একটা স্টেপস, সব স্টেপসগুলো আছে। যখন একটা বাচ্চা তার নির্দিষ্ট বয়সে, যেমন বসবে হচ্ছে 8 মাসে, ওটা করছে না, তো কথা বলার টাইমে তো অনেক পরে 2 বছর ওয়েট করছে, কিন্তু ওই যখন ওই টাইমে যখন সে স্পেশালি ধরুন 8 মাসে কিছুটা বোঝা যায়, যখন সে বসতে চায়, 9 মাসে গিয়ে 1 বছরে গিয়ে বোঝা যাচ্ছে সে হাঁটতে পারছে কিন্তু পড়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমাদের মেরুদণ্ডে যদি কোনো একটা প্রবলেম থাকে ওটাও একটা কারণ। আরেকটা হচ্ছে মাথার একটা অংশে মস্তিষ্কে কোনো একটা বিকাশের জনিত সমস্যা, তার একটা কারণে, মানে এটা অ্যাকচুয়ালি হয় কি, জন্মের সময় যদি প্রেগনেন্সিতে অক্সিজেনের অভাব হয়, তখন ওই বাচ্চাটার সেরিব্রাল পলসিতে আক্রান্ত হয়। এটা হচ্ছে জন্মগত। আরেকটা হচ্ছে কারো সুস্থ অবস্থা, আমি বা তুমি, এনিওয়ান, হঠাৎ যদি একটা রোড অ্যাক্সিডেন্ট হলো বা এনি অ্যাক্সিডেন্টে মেরুদণ্ডে আমার আঘাত করলো, অথবা মাথায় আমি ব্যথা পেলাম, তখন আমার ভিতরে যে সেম কাইন্ডটা হয়ে যায় যেখানে ছোটোকালে যে প্রবলেমটা হয়েছিল, ওই ধরনের একটা ব্যাপারে দেখা যাবে, আবার হাঁটতে কষ্ট হচ্ছে, ঘুম হচ্ছে, তখন হুইল চেয়ার বাউন্ড হয়ে যায়। এবং এই কারণে সিআরপি একটা খুব বড় একটা জায়গা আছে যেখানে মানুষ চিকিৎসার জন্য সাধারণত যেয়ে থাকে। আচ্ছা, তো এইটার সাথে কিওরটা কি, মানে আমার যদি সেরিব্রাল পালসি হয় বা আমার সন্তানের যদি হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে কি আদৌ পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব? সত্যিকার অর্থে এটা কোনো লাইফ লং এটা একটা ডিসএবিলিটি, এটার কিওর নাই, ইম্প্রুভমেন্ট আছে আমরা যেটা বলি, কিন্তু ইম্প্রুভমেন্টটা এত দরকার, এটা ফিজিওথেরাপি সারাজীবন করতে হয়, এবং একটা ডিপেন্ড করে সে মাইল্ড না মডারেট ডিগ্রির উপর ডিপেন্ড করে সে কতটুক। যেমন একমি ল্যাবরেটরিজের চেয়ারম্যান 80 বছর পর্যন্ত তার চেয়ারম্যানত্বটা করেছে, এটা একটা এক্সাম্পল, তার মাথার ব্রেনের কোনো সমস্যা ওভাবে কারণ, কারণ ফিজিক্যালি সে চ্যালেঞ্জ ছিল, সিপি চাইল্ড ছিল সে, বাট সে হাঁটা চলাটা একটু প্রবলেম ছিল, কিন্তু হাতে সই করতে পারতো। তার মানে এটা না যে সেরিব্রাল পলসি হলে সে হাতে কিছু করতে পারবে না, তার হাত ঠিক থাকতে পারে, হাঁটা চলাতে সমস্যা, তো তাই উনি বসে বসে কাজ করতো। তো এটা একটা এক্সাম্পল যে আমরা সেরিব্রাল পলসি ছেলে মেয়ে বা ব্যক্তি ডিসেবল হলেও সে আমাদের অনেক বড় একটা পজিশন পর্যন্ত যেতে পারে। রাইট, সো আমাদের দেশে এবং বিশ্বব্যাপীও যখন সন্তানের এ ধরনের কোনো ডিসএবিলিটি থাকেন, তখন বাবা মারাই অনেক বেশি অকওয়ার্ডনেসে ভোগেন, কিংবা তারা সামাজিকভাবে নিজেদেরকে একটু পিছিয়ে রাখেন, সন্তানকে একটু পিছিয়ে রাখেন। ধরুন এমন যে সকল বাবা মা রয়েছেন যারা তাদের সন্তানের সেরিব্রাল পালসি নিয়েই সামনের দিকে এগোচ্ছেন, তাদের প্রতি আপনার পরামর্শ কী হবে যে তারা কীভাবে করে তাদের সন্তানের সেরিব্রাল পালসিটাকে নিয়ন্ত্রণে রাখবেন, কিংবা সেটাকে আরও সমাজের কাছে আরও বেটার জায়গায় তার সন্তানকে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, একটা সবচেয়ে বড় প্রবলেম দেখা যায় এখানে আমাদের গ্রামে, গ্রামাঞ্চলে দেখা যাচ্ছে যে এ ধরনের বাচ্চাদের বাবা মারা তারা এদেরকে নিয়ে পণ্য হিসেবে ইউজ করে, মানে ভিক্ষাবৃত্তিতে দিয়ে দেয়।
তা আমি বলবো তাদেরকে কাজ শেখাতে, যেমন যে কোনো কাজ তারা করতে পারে, তারা যদি কাজ করতে পারে, তারা স্কুল আছে, পড়তে পারে, পড়াশোনা করতে পারে, তাদের জন্য লুকায় না রাখা, লুকায় রাখে না সাধারণত, তবে গ্রামে অনেক লুকায় রাখে, বিকজ বাইরের যে সমাজ, আমাদের আমাদের যে বাইরের সমাজটাতে বসবাস করছি, এটা তো এখন পর্যন্ত গ্রহণযোগ্যতাটা পায়নি, এই সোশ্যাল স্টিগমার জন্য এই ধরনের বাচ্চাদেরকে আটকে রাখে, বলে কি সকালবেলা দেখলি তো আমার সারাদিন নষ্ট, এসব কথা শুনে আটকে রাখ, যাতে না রাখে আমি এটা সবাইকে বলবো। সবচেয়ে ইন্টারেস্টিং যে শহরে আমি এমন অনেক ডাক্তারদেরকে চিনি, তাদের ছেলেমেয়েরা সেরেব্রাল পলসিতে আক্রান্ত, অথচ তারা নিজেদের বাচ্চাকে বাইরে বের করছে না, কিন্তু যদি বাইরে বের করতো, ফিজিওথেরাপি দিত, স্কুলে পাঠাতো, তাহলে অনেক উন্নতি হতো। যেমন আমি একটা বড় একজন ব্যক্তির কথা বললাম, একমিট চেয়ারম্যান, উনি মারা গেছেন, তো সেম আছে আনিলা, আনিলা নামে একটা মেয়ে আছে, সে ও লেভেল পরীক্ষা দিয়ে দিচ্ছে, তার মানে কি সে এত খুব সিভিয়ার অবস্থায় আছে, কিন্তু সে কোনো প্রাউড ফিল করে, ও যে ধরনের পলিসি মেকিংয়ে কথা বলে, সেরকম কথা একটা আমরা অনেক বাচ্চারাই ওর বসে বলতে পারি। তো ওর বাবা, আমি মনে করি যে আশফাক ভাইকে আমি থ্যাঙ্কস জানাই যে উনি এই ধরনের একটা মেয়েকে নিয়ে এত সুন্দরভাবে এগিয়ে চলেছে। তো এরকম টাইপের, আর আমাদের ব্র্যাকে সবচেয়ে মজা, আমাদের ব্র্যাকে আছে, দেখি ব্র্যাকের একটা কথা না বললেই না, ব্র্যাকে আমাদের NDD সেন্টার, নিউরো ডেভেলপমেন্ট ডিসএবিলিটি সেন্টার আছে 11টা, এখানে প্রায় এক একটা সেন্টারে 7 জন 2 জন 13 জন এভাবে করে আমাদের সিপি বাচ্চা আছে। এছাড়া মেইন স্ট্রিম এডুকেশনও এরা পড়াশোনা করছে, এবং এরা সবচেয়ে ভালো লাগার আরেকটা বিষয় যে যাদের হাত ঠিক আছে, ওদের কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য ওরা হলো অর্নামেন্টস বানায়, পার্টিসিপেট করে, যেটা কিনা আমরা আরঙ্গে সাপ্লাই দিচ্ছি। তো ওদের কত মানে দেশের একটা পণ্য, না দেশের একটা বিশাল রিসোর্স হিসেবে আমরা ডেফিনেটলি। আমি এই জিনিসটা অনেক সময় চিন্তা করছি, শুধুমাত্র সেরেব্রাল পালসি না, আরও অন্যান্য যত ডিসএবিলিটি আছে, ওই মানুষটার প্রকৃত ডিসএবিলিটি যতটুকু, আমরা সামাজিকভাবে বা মানসিকভাবে সেই ডিসএবিলিটি আরও বাড়িয়ে দিই অনেক সময়। আমরা তাদেরকে আরও বেশি বোঝা মনে করি, আমরা অনেক সময় পরিবার থেকেই শুরু হয়, অনেক বাবা মাই মনে করে যে একে দিয়ে কিছু হবে না, কিংবা তার সে যখন স্কুলে যায় তখন তার সহপাঠীরা, তার শিক্ষকরা তার সাথে কীভাবে করে সেন্সিটিভলি আচরণ করা উচিত, ইনক্লুসিভ আচরণ করা উচিত, এটা নিয়ে হয়তো আমরা সচেতন থাকি না, সেই কারণটাতে ইনক্লুশনের কথাগুলো বলছিলাম। আপা, আপনি বলছিলেন যে কখনো কখনো মস্তিষ্কেও প্রভাব পড়তে পারে, তো যদি সেরেব্রাল পালসির কারণে মস্তিষ্কের প্রভাব পড়ে, এটি কি কোনো লার্নিং ডিসএবিলিটি সৃষ্টি করতে পারে, ওর স্কুলে যাওয়ার পথে কোনো অন্তরায় হতে পারে কি? তখন হবে কি, তখন ওই বাচ্চা হয়তো পড়াশোনা করতে পারবে না, তখন তাকে আমরা ভোকেশনাল অ্যাক্টিভিটিস দিয়ে তাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, তখন হয়তো লেখাপড়া করতে পারবে না, কারণ অনেক সিভিয়ার যারা আছে তারা এমনও আছে যে পড়া মনে রাখতে পায় না, তাহলে অ্যাকচুয়ালি মাল্টিপল ডিসএবিলিটি, তার সেরেব্রাল পালসির সাথে সাথে তার মাল্টিপল ডিসএবিলিটি, এবং হয়তো অতিরিক্ত যারা যে কোনো কিছু যদি অতি গুরুতর হয় তখন তো সম্ভব হয় না কোনো কিছু কাজ করতে, তো এই ধরনের ছেলে মেয়েকে তাও ফেলে দেওয়া উচিত না। কারণ আমি CRP-তে যে দেখেছি যে শুয়ে শুয়ে একটা বিছনায় শুয়ে সে কিন্তু আবার কাজ করছে, এটা কখনো যদি তোমার সুযোগ হয় সাভারের CRP-তে যেতে পারো, যেখানে ভ্যালোরি আমাদের খুব একটা এক্সাম্পল, উনি একটা পায়োনিয়ার মনে করবো আমি বাংলাদেশে, যে সে এই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে একটা সংস্থা গড়ে তুলেছে, এবং ওইখানে উনি প্রুফ করে দেখিয়েছে যে ছবি আঁকতে পারে মুখ দিয়ে, যেইভাবে হাত চলছে না, কিছু চলছে না, মুখ দিয়ে লিপি নামে একটা মেয়ে ছবি আঁকছে। তো আমাদের একটা ওখানে শুয়ে শুয়ে রিসেপশনিস্টের কাজ করছে, তো ব্যাপারটা হচ্ছে আমাদের দেখার বিষয়, আমরা কি গ্রহণযোগ্যতা এতটুকু নিতে পারবো কিনা, ওদেরকে আমরা ইনক্লুড করবো কিনা, আমরা কি আগের থেকে চিন্তা করবো, মানে একটা রিসেপশনিস্ট সবসময় বসে থাকবে, দ্যাট ইজ দ্য আমাদের একটা পিকচারাইজ করে কি মাইন্ডসেট, তো আমাদের মাইন্ডসেট যদি পরিবর্তন করতে পারি তাহলে আমরা সকলকেই সকল কাজে আনতে পারবো। দিন শেষে সেটাও একটা লাইফ, আমার মনে হয় সেলিব্রেশন অফ লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট, একজন মানুষ তার যে ধরনের ডিসএবিলিটিতেই তিনি থাকুন না কেন সেটিও একটা জীবন, এবং তিনিও একজন পূর্ণাঙ্গ মানুষের মর্যাদাই ডিজার্ভ করেন, তাই আমাদের সবার উচিত সেই মর্যাদাটা দেওয়া। আপা, এই যে সেরেব্রাল পালসির একটা দিবস আছে 6 অক্টোবর, আমরা এটাকে কেন্দ্র করে আমাদের দায়িত্ব কী, বা এইটার ভিশনটা কী, এই দিনটাতে আমরা কী করতে পারি? এই দিনটাতে যেরকম এবারকার থিম বা প্রতিবারই সবসময় চায় যে এদেরকে যে নেগলেক্টেড, এরা দেখতে যেহেতু বোঝা যায়, সবচেয়ে বেশি বোঝা যায় দেখি এরা খুব নেগলেক্টেড হয়, এদেরকে একটা বেটার লাইফ দেওয়া, এদেরকে বেটার লাইফ দেওয়ার জন্য আমরা অনেক আলোচনা যেগুলো করলাম যে এদেরকে আমরা কাজে লাগাতে পারি, এদেরকে আমরা পজিটিভ ভাইবস দিতে পারি,
এরা যে খেলতে পারে, মানে হুইলচেয়ার দৌড় দিবে, এটা তো কেউ চিন্তায় আনতে পারে না, তখন একটা বাবা মা আর থেরাপি দিবে। অফকোর্স আমি বলছি যেটা যারা ভালো ফ্যামিলিতে আছে তারা হয়তো করছে, আবার বড়লোক ফ্যামিলির ছেলেমেয়েরাও লুকিয়ে রাখছে। তো যারা তাদেরকে আমি এক্সপেক্ট করবো সবার জন্য, যারা প্যারেন্টস আছেন প্লিজ এদেরকে লুকিয়ে রেখেন না। গভর্নমেন্টের 2013 সালে আইন হয়েছে এদের ফরে, মানে দুইটা আইন হয়েছে, একটা হচ্ছে ডিসএবিলিটি আইন, ওখানেও বলা হচ্ছে সাপোর্ট একটা প্রতিবন্ধী ব্যক্তির জন্য, আর স্পেশালভাবে নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি ল, ট্রাস্ট ল, এটাতে আরও জোর দেওয়ার জন্য এটা করা হচ্ছে। কাজেই আমরা যেহেতু ল আছে এটা ইমপ্লিমেন্ট আমাদের দায়িত্ব না, দেশের নাগরিক হিসেবে অবশ্যই, এবং এদিকে সুযোগ নাই, এদিকে অধিকার দেওয়া, এটা হচ্ছে আমার মনে হয় যে আমাদের করা উচিত। সেটাই, আমরা আমাদের আশেপাশে যারা পার্সন উইথ ডিসএবিলিটি আছেন তাদেরকে আমরা কখনোই করোনার চোখে দেখবো না, এবং আমরা যখন তাদেরকে ইনক্লুড করার চেষ্টা করবো আমাদের মধ্যে এই মানসিকতাটুকু থাকতে হবে যে এটা আসলে শুধুমাত্র তার প্রয়োজনে হচ্ছে না, এটা সমাজের প্রয়োজনে হচ্ছে, এটা দেশের প্রয়োজনে হচ্ছে। বাংলাদেশে বিভিন্ন ডিসএবিলিটি সম্পন্ন মানুষ দেশের বিভিন্ন স্তরে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন, একটা সুন্দর সমাজ করতে, একটা সুন্দর বাংলাদেশ করতে কাজ করে যাচ্ছেন, তাদেরকে সাধুবাদ, তাদের সাহসকে ধন্যবাদ, তাদের সাহসকে সাধুবাদ। লিমি আপাকে অসংখ্য ধন্যবাদ এই সকল বিষয়ে আমাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবার জন্য, তিনি যে চেষ্টা করছেন, আমাদের গল্প মতো যে অনুষ্ঠানটা তিনি করেছেন তার মাধ্যমে আমরা অনেকেই জানতে পারছি, আমি আজকে অনেক কিছু শিখলাম। লিমি আপা আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়ে আমাকে এবং আমাদের দর্শককে অনেক কিছু জানানোর জন্য। আশা করি আমরা এই শুধুমাত্র সেরেব্রাল পালসি না, এরকম অন্যান্য ডিসএবিলিটি যে সকল মানুষ রয়েছেন জীবনের অংশ হিসেবে, এই সকল ডিসএবিলিটিগুলোকে সাথে নিয়ে চলছেন, তাদেরকে আমরা আরও সেলিব্রেট করতে শিখবো, তাদেরকে আমরা আরও ইনক্লুড করতে শিখবো, এবং সেই সকল মানুষের জীবনকে আরেকটু সহজ করতে শিখবো। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সাকিব।